আসসালামু আলাইকুম মন্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে আবারও বেড়ে গেল পোলট্রি ফিডের দাম এই যে পোলট্রি ফিডের দাম লাগামহীন ঊর্ধ্বগতি ছিল সেই প্রেক্ষিতেই আবারও কিন্তু বেড়ে গেল সেই পোলট্রি ফিডের দাম এখন পোলট্রি ফিড শুধু পোলট্রি ফিড নয় পোলট্রি ফিড ফিশ ফিড সব সকল ফিডের দাম আবার আরেক ধাপ বেড়ে গেল এই মতো অবস্থায় সকল খামারিরা হয়তো বা আপনারা আমি ইতিপূর্বের ভিডিওতে বলেছিলাম যে আসলে এভাবে যদি লাগাম হিম খাদ্যের দাম বাড়তে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই খামারেরা খামার করতে আর উদ্বুদ্ধ হবে না খামারেরা মুখ ফুটিয়ে নেবেন তো আসলে এমতো অবস্থায় কিন্তু আসলে পোলট্রি সেক্টরটা একদম হুমকির মুখে পড়ে গেছে আদতেও আসলে বলা যাচ্ছে না যে সামনে কী অবস্থান আছে মানে বলতে পারে আসলে পোলট্রি সেকশন একদম বন্ধের মুখে বন্ধের অবস্থানে পৌঁছে যাবে এরকম আশ্বাস আশ্বাস নিঃশ্বাস দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আসলে এইভাবে লাগামি খাদ্যের দাম বাড়তে থাকলে কীভাবে চলবে আসলে তো এই যে বর্তমানে যে হয়তো বাচ্চার দাম আছে একটু কমছে যেটা ষাট টাকা পঞ্চান্ন থেকে ষাট টাকা ব্রয়লার মুরগির মুরগির দাম মুরগির বাচ্চার দাম ব্রয়লার মুরগির বাচ্চার দাম হয়তো বা পঞ্চান্ন থেকে ষাট টাকা তারপরে আপনি সোনালি বাচ্চার দাম হয়তো বা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কিন্তু আসলে এই পঁয়ত্রিশ ছত্রিশ বা পঞ্চান্ন ষাট টাকায় বড়ো উদ্দেশ্য নয় যদি এখন উনত্রিশশো প্লাস ফিডের দাম এরকম যদি ফিডের দাম হয় তাহলে আমার মনে হয় যে ছোটো খাটো যে সকল খামারিরা আছেন তারা অবশ্যই মুখ থুবড়ে পড়বে তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা করা হচ্ছে এই কারণে যে আপনি এখনও যদি বাচ্চা না উঠিয়ে থাকেন তাহলে একটু ভেবে চিনতে বাচ্চা উঠাবেন কারণ বর্তমান যে ফিডের লাগামহীন বৃদ্ধি দাম বৃদ্ধি শুধু দাম বৃদ্ধি নয় এমন অবস্থান হয়েছে যে ফিডের কোম্পানিগুলো ফিড কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সংখ্যাও রয়ে গেছে তো এই মতো অবস্থায় আসলে এই পোলট্রি সেক্টরটা পুরোটাই হুমকির মুখে পুরোটাই সমস্যা জর্জরিত হয়ে আছে যে আসলে বাচ্চা ওঠালে কী হবে না ওঠালে কী হবে এখন বিষয় হচ্ছে আপনি একটা শেড তৈরি করেছেন আপনি যখন একটা শেড তৈরি করেছেন তখন অনেক টাকা কিন্তু খরচ হয়েছে এই একটা শেডে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করেছেন একটা আশা ভরসা নিয়ে যে খামার করব বা মুরগি পালন করবো এই একটা আশা ভরসা নিয়ে কিন্তু আপনি খামারটা শুরু এই শেডটা তৈরি করেছেন এই জায়গায় যদি এখন এত টাকা খরচ করে একটি শেড তৈরি করার পরেও যদি দেখা যাচ্ছে যে লাগাম হেম খাদ্যের দাম বাচ্চার ধাম দাম অনেক এ মতো অবস্থায় যদি আসলে ব্রয়লার মুরগির দাম মানে মাংসের দাম যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু সকল খামারি মুখ থুবড়ে পড়বে বা সকল খামারই হুমকির মুখে থাকবে তো আসলে আমরা মনে হয় যে আমরা এটুকু হয়তোবা পোলট্রি সেকশন যারা আসেন বা মাংস বিষয়ক যারা আছেন তাদেরকে আমরা আমার মনে হয় যে সকল খামারে মিলে আমার মনে হয় যে একটু আবেদন নিবেদন করতেই পারি যে খাদ্যের দাম যে হারে বাড়ছে আমরা চাই যে মাংসের দামটা বৃদ্ধি হোক আসলে মাংসের দামটা যেভাবে বৃদ্ধি হয়েছে আর খাদ্যের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে খাদ্যের দাম আর মাংসের দাম কোনোভাবে মিল নেই তাই সর্বোপরি বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি এটাই যে আমরা যদি আগামতে মানে ঈদে বা ঈদের পরে যদি একশো আশি থেকে দুশো টাকা দরে ব্রয়লার মুরগি বেচতে পারি তাহলে গান তবে হয়তোবা এই দামের ফিট কিনে মুরগি পুষে হয়তোবা কিছুটা লাভ করা সম্ভব অন্যথায় যদি বলি যে আপনার সোনালি মুরগি সোনালি মুরগি মিনিমাম তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দরে সোনালি মুরগি যদি বিক্রি করতে পারি তাহলে হয়তোবা কিছু কিছুটা লাভের সম্মুখ দেখা যাবে অন্যথায় সকল খামারি আমার মনে হয় যে অনেক লস খাবে বা অনেক লসের সম্মুখীন হবেন তো এ মতো অবস্থায় আসলে খামারিরা আমার মনে হয় যে সকলে বিভ্রান্তিতে আসেন হ্যাঁ তো আমার মনে হয় যে এই আমার মতে যদি একমত থাকেন যে আসলে এই ব্রয়লার মুরগির কেজির দাম মানে মাংসের দাম একশো আশি থেকে দুশো টাকা বা সোনালি মুরগির দাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এমতো দাবি আমার মনে হয় সবাই কোনো না কোনোভাবে দাবি জানাই বা হয়তো নইলে আমরা খামারি বন্ধ হয়ে যাবে হ্যাঁ এরকম আবেদন নিবেদন করতেই পারি এরকম আবেদন নিবেদন করলে আমার মনে হয় যদি মাংসের দামটা বৃদ্ধি করে দেওয়া হয় বা মাংসের দাম যদি নির্ধারণ করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো হুমকির মুখ থেকে বাঁচতে পারবো বা খামারিরা বাঁচতে পারবে বা আমি যে শেডটা তৈরি করেছি হয়তো দু লাখ টাকা খরচ করে যে শেডটা তৈরি করেছি হ্যাঁ পাঁচ লাখ টাকা খরচ করে যে শেডটা তৈরি করেছি সেটা তৈরি করা আমার সার্থকতা থাকবে আমি হয়তো পোলট্রি সেকশন থেকেই আমার আয় রুজি রোজগারের একটা সন্ধান খুঁজে পাবো তো দর্শক মণ্ডলী আমাদের সকলের আজকের ভিডিও দ্বারা আমি এটাই আবেদন নিবেদন জানাচ্ছি যে সকলে সকলের হয়তো একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আছে ফেসবুক আছে সকলেই কোনো না কোনোভাবে সকলেই সকলের কাছে জানানোর চেষ্টা করে আমরা সম্প্রচার শুরু করি প্রচার সম্প্রচার শুরু করি যে আসলে পোলট্রি সেকশনে মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হোক সেটা হচ্ছে ব্রয়লার মুরগির কেজি দুইশো আশি একশো আশি থেকে দুশো টাকা এবং সোনালি মুরগির মাংসের রেট দুইশো দু তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এই দামটা নির্ধারণ করে দেওয়া হোক তবে আমরা পোলট্রি শিল্প করে বাঁচতে পারবো নইলে কিন্তু আসলে পোলট্রি খাত একদম হুমকির মুখে এবং সকল ছোটোখাঁটো খামারি যারা আছেন মুখ ফিরিয়ে নেবেন তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যদি এতটুকু কাজে লেগে থাকে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ